আমরা তৃতীয় যে হরফটি করছি সেটা হলো নুন, মুরাক্কাবাত নুন বলি আমরা এখানে লিখে ফেলি, মুরাক্কাবাত নুন, মুরাক্কাবাত নুন। নুনের আগে যা আছে এরকম যদি থাকে তাহলে আমরা পাঁচটা হরফ ই করতে পারি, সেটা হলো বা তা সা নুনিয়া, ঠিক আছে। তারপরে সেটার সাথে আমাদের নুন যোগ হবে। তো এইখান থেকে এই যে কতটুকু উঠবে সেটা হলো যে এখান থেকে নামা শুরু হলো, নামা শুরু হলে এইটা এইদিকে যাবে হলো চার নুক্তা, ঘন ঘন দি, আর এখানে যাবে দুই নুক্তা, এই দুই নুক্তা এখান থেকে উঠবে। তো সেই জন্য আমাদের কলমটা যখন এই বরাবর আসবে এইখান থেকে এই বড় এরকমই থাকবে, হ্যাঁ, এই অর্থাৎ আমাদের এখানে এসে ফুল স্ট্রোক, এটাকে আমরা বলবো ফুল স্ট্রোক, স্ট্রোক এই, তাই না, ফুল স্ট্রোক। এইখানে এসে আমাদের ফুল স্ট্রোক হবে, কলমটা একেবারে পুরো চওড়াটা এখানে, তারপরে এখান থেকে আস্তে আস্তে উঠতে থাকবে, উঠতে থাকবে, উঠে উঠে এইটুকু উঠবে যেন এখান থেকে অন্তত একটা নুক্তা গ্যাপ থাকে, ঠিক আছে। তাহলে আমাদের এই নুনটা আমরা আগেই শিখেছি, তার সাথে শুধুমাত্র একটু আগে জুড়িয়ে দেওয়া। সুলুস শৈলীতে আমরা আরেকটা নুন করি যেটা রহমানের সাথে, সেটা হলো যে আগে একটা হরফ, যে কোনো একটা হরফ থাকতে পারে, তারপরে সেটা এরকম নেমে আসে, নেমে আসলো, নেমে আসলো, নেমে আসলো, কত এই যাবে অন্তত দুই নুক্তা যাবে, হ্যাঁ, দুই নুক্তা যে ঘুরবে, দুই নুক্তা যে ঘুরবে, এখানে একটু এরকম কার্ভ হবে, এই যে আমাদের এখানে একটু আছে, এটা এখান থেকে দুই নম্বর আসবে। তো এইটাও আমাদের এখান থেকে ছয় নুক্তা এদিকে যাবে, আর এই জায়গাটায় আমাদের তিন নুক্তা, আর এখানে করলে এরকম একটু গ্যাপ থাকবে। যদি আমরা এটাকে এখান থেকে উঠাই তাহলে এটা যদি করি তাহলে দেখা যাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আমাদের পড়েছে। তো এই হলো আমাদের নুন, দুই রকম নুন আমাদের নুন নেহাই আর কি, অন্য হরফের সাথে লাগানোর জন্য নুন এইভাবে লিখতে পারি। এখানে আমরা একটা মিম দিয়ে এখানে আর রহমান লিখতে পারি, হ্যাঁ, তারপরে অন্য এখানে একটা মিম দিতে পারি আমরা, হুম, এরকম দিয়ে মিম দিতে পারি আমরা, এরকম একটা আমরা মিম দিতে পারি, হ্যাঁ, এরকম মিম দিতে পারি। তো এই যে যৌগিক হরফের মৌলিক আমরা তিনটা হরফ আলিফ বা নুন আমরা দেখে ফেললাম। বারাকাল্লাহু ফিক।